কালারটা একবার আপনারা দেখুন দূর থেকে, মানে ফোনে 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 হয় যতটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন না। আচ্ছা ভাই, তাহলে এইটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা আছে থ্রি টেস্ট। এই আমটা বলতে গেলে প্রচুর বিয়ারিং, এবং ভাই একটুখানি বলে দাও এটা কোন ভ্যারাইটি রয়েছে। ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো বিখ্যাত, সেই ব্যানানা ম্যাঙ্গো ন্যাচারাল যে কালার, একদম একদম সেটাই। আর যদি প্যাকিং করে তাহলে কিন্তু সেটা হলো সেটাও ন্যাচারালি বলতে পারো। সো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি নার্সারি, মা জাবা নার্সারি। হ্যাঁ, পাশে রয়েছে ভাই, মা জাবার নার্সারির যে মালিক রয়েছে সেই ভাই কিন্তু পাশে রয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নার্সারির সম্পূর্ণ যে আমের মাদার প্ল্যান্ট আছে এবং এই বছরে যে যে আমগুলো দাঁড়িয়েছে তার একটা পুরো আপডেট বলা যায় এই ভিডিওতে আমরা দেখব, আর সম্পূর্ণ ডিটেলসে আপনাদের জানাবো এবং গাছও দেখবো এবং চারার দাম সম্পর্কেও আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর সব থেকে বড়ো কথা, আজকের এই ভিডিওতে ভাই কী যেন বলছিল একটা নতুন আমের ভ্যারাইটি বলবে, তাই তো? নতুন আমের ভ্যারাইটি দেখাবো, সেটা ভিডিওটা একদম লাস্টে একদম। এটা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটা না কেটে পুরো শেষ অবধি দেখতে থাকুন, লাস্টে কিন্তু অবশ্যই সেই ভ্যারাইটিটা আজকে দেখানো হবে। একটা নতুন কিছু মানে বলা যায় যে রেখেছে এই ভিডিওর জন্য ভাই। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল পেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভাই এটা কোন ভ্যারাইটির আম রয়েছে যদি একটু বলেন? চাকাপাত, কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, তাই তো? মোটামুটি সাইজ তো ভালোই হবে, বলো? বড় হবে, আরো বড় হবে বলো? এটা হাফ হয়েছে তো। আচ্ছা, মোটামুটি মোটামুটি ক্যামেরাটা এই সাইডে নাও তাহলে বুঝতে পারবে হালকা থেকে। কিন্তু এটা কিন্তু একদম ন্যাচারাল, একদম ঠিক। এই সাইড থেকে বেশি আলো পায় বলে এই সাইডে কালার এসছে, এই সাইডে আলো কম পায় বলে এই সাইডে আলো কালারটা কম এসছে। এটি আরেকটি ভ্যারাইটির আম গাছ ভাই। এটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা হলো রেড আইভরি। রেড আইভরি মোটামুটি ভালো কিন্তু ধরেছে, অনেক কটাই ধরেছে। আচ্ছা, একই নাম, তাই তো? এইটা ভাই কি সুন্দর কালার এসছে বলো, আর সাইজ? আমি বলা চলে আমের জগতে সব থেকে দেখতে সুন্দর এবং সাইজ ভালো রেড আইভরি। আচ্ছা, টেস্ট? টেস্টের দিক থেকে বলবো এর থেকেও মিষ্টি ভ্যারাইটি আছে, কিন্তু যদি যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা ঠিক আছে, এটাই ভালো, ঠিক আছে, তাই তো? কিন্তু অতিরিক্ত মিষ্টি না, অতিরিক্ত পানসেও না, মানে এটা মিডিয়াম বলা যায়। আচ্ছা ভাই, সাইজ তো মোটামুটি প্রত্যেকটা আমি কিন্তু সেম রয়েছে, বড় হবে, এক বিঘাতের উপরে বড় হয়, এখনো বড় হবে, তাই তো? মোটামুটি তাহলে যখন ম্যাচিওর অবস্থায় এর সাইজ কেমন হয়? এখনই তো আমার মনে হচ্ছে এটা 300 থেকে 400 গ্রাম হবে, 400 গ্রাম হবে, 400 গ্রাম হবে, 5 থেকে 600 গ্রাম, 600 গ্রাম ওভার হবে। আর আরে একদম একদম, মানে মোটামুটি তিনটে দাঁড়িয়েছে না, চারটে দাঁড়িয়েছে, চারটে দাঁড়িয়েছে, চারটে দামে কিন্তু পুরো গাছটা আপনাদের টোপর থেকে দেখায়, দেখুন পুরো ঝুলে গেছে। দেখুন এইখানে আরেকটা রয়েছে ভাই, একটু তুলে দেখাও, দেখুন এটাও কিন্তু খুব সুন্দর কালার হচ্ছে, এই যে দেখুন খুব সুন্দর কিন্তু কালার, এটা বড় একদম একদম, এটা মোটামুটি ধরো এটা প্রায় এখনই 500 হয়ে গেছে ভাই। বলছি এর মোটামুটি আর ম্যাচিউর হতে আর কদিন টাইম লাগবে? ম্যাচিউর হতে মোটামুটি এখনো লেট ভ্যারাইটি তো মোটামুটি আগস্টের কাছে। আরেকটি ভ্যারাইটির মাদার প্ল্যান্ট এখানে বলা যায় ভাই, এটা কোন ভ্যারাইটির মাদার প্ল্যান্ট রয়েছে? এর নাম বলছেন না, এর বৈশিষ্ট্য বলে রাখি। আচ্ছা, এর কিন্তু দেখতে অতটা সুন্দর হবে না, দেখতে অতটা সুন্দর, দেখতে কিন্তু সুন্দর না। আচ্ছা, প্লাস এটা আশা করি, আশা করা যায় বড় মাস হওয়ার চেষ্টা মানে ই আছে, কারণ এটা এই দেখো এই আমটা, এই আমটা দেখে বুঝতে পারবে তুমি, তুমি নিজেই দেখলে বুঝতে পারবে একদম একদম। আর দেখো গাছ থেকে পড়ে গেছে, এই একই আম কিন্তু একসাথে এসেছিল, ওটা হলো আগে এসেছিল, এটা পড়ে এসেছে, মানে বছরে কি কয়বার হচ্ছে এই আমটা বলে যাচ্ছে না, আমার মাথা ঘোরা আছে, বড় মাস হবে এই আম। তাহলে এটা কি ভাই কমার্শিয়াল হতে পারে? কমার্শিয়াল বলা যাচ্ছে না, এর আগে এক বছর এসেছিল, মানে আগের বছর এসেছিল, ফল খেয়েছি, দুর্দান্ত টেস্ট, কোন ভিতরে আস নেই, একদম সিড একদম পাতলা, একদম পাতলা, ওই তোমার কাঠিমন যেরকম পাতলা হয় ঠিক সেরকম সিড পাতলা হবে, টেস্ট অসাধারণ, মাছ বলা যায় যা আম খেয়েছি তার থেকে অনেক বহুত টেস্টটা অনেক সুন্দর আর কি বলো। আচ্ছা আচ্ছা, এর নাম হলো বাড়ি এই, বাড়ি এই, বাড়ি এই, তাই ঠিক আছে। আমরা এর আগের বছর নাম দিয়েছিলাম চৈতালি আম, চৈতালি ম্যাঙ্গো বলে নাম দিয়েছিলাম, আর নাম পাচ্ছিলাম না, মানে এর নিয়ে যেখান থেকে নিয়ে আসি প্রথম আমরা নিয়ে আসি যেখান থেকে সেখান থেকে নিয়ে আসি কিন্তু বাড়ি ইলেভেন বলে। আচ্ছা আচ্ছা, বাড়ি ইলেভেন বলে নিয়ে আসি, কিন্তু তারপরে তোমরা বুঝতে পারলে এটা বাড়ি এইট না, তারপরে বুঝতে পেরেছি এবার নাম খুঁজে পাচ্ছে না, নাম মানে নামের আসলে কি বের করতেই পারছে না যে কি নাম। আচ্ছা আচ্ছা, তারপরে আম দুটো আম ছিল, তিন চারটা আম, চারটে মতো নাম ছিল। আচ্ছা, কাঁচা অবস্থায় খেয়ে নিয়েছিলাম দুটো, কাঁচা মিষ্টি ছিল, পাকার পরে কিছুদিন বাদে একজন লোক আসলো বাংলাদেশ থেকে এসেছিলো, উনিও বলে আমাদের এখানে অ্যাভেলেবেল যায় এটার নাম হলো বাড়ি,
আমরাও সেই বাড়ির নেমে একটু যাচাই করি, যাচাই করো, তারপরে থেকে জানতে পারলাম এটা বাড়ি। আচ্ছা ভাই, এবছরে তো তাপমাত্রার জন্য বেশিরভাগ গাছে আম ধরিনি একদম, তো ভাই আর মোটামুটি যে কটা দেখালাম এই কটাই তোমার মাদার প্ল্যান্টে এই বছর দাঁড়িয়েছে, আর একটা আছে সেটা দেখছি ওটা আমরা পরে। আর মোটামুটি আর তাছাড়া কি কি গাছ এখানে রয়েছে মাদার প্ল্যান্টে যদি একটু বলে দাও। এর মধ্যে প্রথমে বলে রাখি, তখন দেখলেন টাকা পাতা আছে, দেখলেন টাকা পাতা। আচ্ছা মিয়াজাকি এবার দাঁড়ায়নি বলো? মিয়াজাকি দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, ডগমাটা এবার মুকুল এসেছিল, দাঁড়ায়নি ডগমাইট, কিউজাই 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 আসেনি, মুকুল আসেনি, তাই তো। তারপরে তোমার হানিডিউ তো আসেনি এবার, মুকুল গৌরমতি তো আসেনি, এই সবই এসেছিল কিন্তু দাঁড়ায়নি অত্যধিক তাপমাত্রার জন্য, দাঁড়ায়নি। এবার অন্য বছর তুলনায় এবছর মুকুল এসেছিল বেশি বিদেশি, কিন্তু দাঁড়ায়নি একটাও। তারপরে তোমার চৌষা আছে, আরো বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটি, হাড়ি ভাঙা, তারপরে পুষার ভ্যারাইটি আছে, পুষা অরুণিমা, টমে আসেন, সবই আছে, সবই দেখাচ্ছে, কিন্তু ওগুলো আম দাঁড়ায়নি, আম দাঁড়ায়নি। কি দু একটা পুষার ভ্যারাইটির মধ্যে আম আছে আমি দেখাচ্ছি, যদি থাকে আমি দেখাবো। চলো দেখুন ফ্রেন্ডস, এটি হলো মাজাবা নার্সারির। ভাই এটা কোন ভ্যারাইটি তুমি আগে একটু বলে দাও? এটা হলো মিয়াজাকি, মিয়াজাকি, তাই তো? দেখুন কালারটা একবার দেখুন, এটা অনেকে সূর্য ডিম বলেও চেনে, তাই তো? আর মোটামুটি এই গাছটা কতদিনের গাছ ভাই? এক বছর, এক বছর। আর একটুখানি কিন্তু টবে রয়েছে, টবটা টবটা কিন্তু আপনাদের একটু দেখাই, কতটুকু মাটি থাকবে? অল্প একটুখানি মাটি, আর দুটো আম দাঁড়িয়েছে, মানে আপনারা ভাবুন আপনাদের ছাদ বাগানও কিন্তু খুব সহজেই এরকম আম কিন্তু ধরানো সম্ভব। আমাদের আগের বছর যারা আমাদের কাছে যারা চারা কিনে নিয়ে গেছে, সেম এই জিনিসই কিনে নিয়ে গেছে, একই চারা, সেই চারা আমরা একটা লাগিয়ে রেখেছি দেখার জন্য যে কি মানে কিরকম আম হয়। প্রথমেই আপনাদের বলেছিলাম যে আজকের ভিডিও শেষে একটি সুন্দর ভ্যারাইটির আম রিভিল হবে, তো দেখুন এইখানে এই কালারটা, মানে কালারটা একবার আপনারা দেখুন দূর থেকে, মানে ফোনে ফোনে হয়তো অতটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন না, কিন্তু যদি আপনারা সামনাসামনি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখুন অনেকটাই বোঝা যাচ্ছে, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো ভাইয়ের কাছ থেকে এই আমটার নাম সম্পর্কে আগে একটু জান, তার আগে আমটা আর একবার দেখিয়ে দিই। দুটো গাছ রয়েছে এবং দুটো গাছেই দাঁড়িয়েছে বলো ভাই? দুটো গাছ, এক একটা গাছে মোটামুটি 7-8টা করে আম এসেছিল, কিন্তু এই রোদের জন্য, রোদের জন্য সব ঝরে গেছে, ঝরে গেছে, এই বলতে। আচ্ছা ভাই তাহলে এবার বলেই দাও শেষ অবধি এই নামটা, এই নামটার নাম হলো, মানে নতুন এসছে 8 বছরই এসছে। আচ্ছা এর নাম হলো হংসিয়াং রেড ড্রাগন, হংসিয়াং রেড ড্রাগন, সেই বিখ্যাত আম, বিখ্যাত আম, মোটামুটি মাজাবা নার্সারিতে ফল ধরিয়ে দেখালো, এবার দেখানো হয়ে গেল একদম। এবার এর চারা এখন অ্যাভেলেবেল নেই, এই দুটো গাছ না আমাদের মাটিতে লাগানো আছে। আচ্ছা আমরা নিয়েছিলাম মোটামুটি 20 খানা গাছ নিয়েছিলাম, তার মধ্যে এই দুটো লাগিয়েছি দেখার জন্য, ওই 18 খানা কিন্তু আম আসেনি, অতিরিক্ত জোর পেয়ে গেছে তো গাছে, ওই জন্য গাছটা বাড়া শুরু করে দিয়েছে। ওর থেকে কলম করা যাবে আস্তে আস্তে, কলম করে এখনো কলম করা হয়নি, কলম করা মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস বা 2 মাস ধরে রাখো, মানে ফোনে খোঁজ নেবা, ফোন করে ঠিক আছে আগে দেওয়া হবে, ঠিক আছে। আর আমটার বৈশিষ্ট্য বলা চলে, এটা নাকি শোনা যাচ্ছে যে 12 মাস হবে, 12 মাস, 12 মাস। আচ্ছা এরকম কালারফুল 12 মাস হবে, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে না, কারণ এখন আমের টাইমে এসছে, এর পরবর্তীকালে দেখা যাক কিরকম আসে তখন। আচ্ছা এখানে আরেকটি ভ্যারাইটি রয়েছে, মানে কি সুন্দর আম দুটো ধরেছে আপনারা জাস্ট একটুখানি দেখুন ভাই, একটুখানি বলে দাও এটা কোন ভ্যারাইটি রয়েছে? ব্যানানা ম্যাঙ্গো, বিখ্যাত সেই ব্যানানা ম্যাঙ্গো, খুব ভালো টেস্ট, টেস্ট সম্পর্কে একটু যদি বলে দাও। টেস্ট বলার মতো নেই, আর যারা জানে তারা জানে একটু, একদম। আর যাদের ছাদ বাগানে নেই অবশ্যই ব্যানানা ম্যাঙ্গো খুব সহজেই হয়, খুব সহজেই, ধরন ভালো, আমাদের কাছে ধরন আসেনি, মানে দেখো দেখতে আছে কলম করার জন্য, এই পাশে দেখো, এই পাশে দেখো, ডাল ডাল আছে গাছে, দেখো সব কাটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাই তাহলে এইটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা আছে 3 টেস্ট, এই আমটা বলতে গেলে প্রচুর বিয়ারিং এবং ধরেও বেশি, তাকে থোকা থোকাই ধরে আমটা, এই থোকার এই তোমার এই সাইজ দেখলে বুঝতে পারবে ভাই, যে স্টিকটা একদম মুকুলের, কিন্তু সেই 8 বছর এসেছিল, 8 বছর এক একটা থোকায় 3-4-5টা করে আম আসছিল, সাইজও বড় হয়েছিল, কিন্তু এই বছর একদম এই আমটা আছে, এই আমটা আছে, আর ওই সাইডে ছিল দুটো আম, এই মাথা এই সামনে। আচ্ছা কিন্তু পড়ে গেছে, তাই তো? আচ্ছা এই দুটো মনে হয় দাঁড়িয়ে যাবে, একদম দাঁড়িয়ে যাবে, আবার বলা যাচ্ছে না পড়েও যেতে পারে, যদি অতিরিক্ত তাপমাত্রা হয় বা ওই শিলা বৃষ্টি হলেও কিন্তু নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার সেরকম আশা করি ভয় নেই, তাও দেখা যাক, আচ্ছা দেখা যাক। আচ্ছা ভাই বলছি এই গাছগুলো কি 3 বছর সবই, তাই তো? এখানে যা আছে সব 3 বছর, আমরা নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা পিছনে একবার এটা একটু বলে দাও, এটা কাঠিমন, তাই তো? মানে কাঠিমন তো একদম কমার্শিয়াল ভ্যারাইটি, সকলেই জানে যারা চাষযোগ্য একটি ভ্যারাইটি, এবং এটি বছরে 3 বার হয়,
আচ্ছা একদম আম তো অলরেডি তো ধরে আছে কাছে। আচ্ছা আচ্ছা এখন মুকুল আসছে। ঠিক আছে আরে আমটা যদি আমরা ওয়ান সিজনের সময় না নিই এখন যদি ভেঙে দেই মুকুলটা তাহলে কিন্তু আমরা ওয়ান সিজনে আম পাবো। মানে একদম শেষে যখন আম শেষ হয়ে যাবে তখন কাঠিমো নামটা পাওয়া যাবে। আর আমি যদি এই মুহূর্তে এখন ভেঙে দিই এর পরবর্তীকালে যখন আবার এই ডগা ছাড়বে তখন কিন্তু এর উপরে লেট পাবো আমরা। এটা দেখবেন এটা খেয়াল করলে যথেষ্ট আর কিছু দেখা লাগবে যেন বলতে আসি এই যে বাড়ি ইলেভেন এর সাইডে দেখাচ্ছে বাড়ি ইলেভেন আছে। আচ্ছা বাড়ি ইলেভেন এই জন্য অনেকে পছন্দ করে না লতিয়ে যাবে পছন্দ করে না কিন্তু আমটাই যখন আসছে কাটিমন যেন আম কিন্তু খেতেও ভালো সাইজ বেশ বড় হয় বহু বড় হয় অল্প কয়েকদিনে বড় হয়ে যায় আমটা দেখছেন তো এই যে আজকের এই ভিডিওতে এই মা জবা নার্সারির কিছু কিছু যে সমস্ত গাছে মানে আম গাছে বলা চলে কারণ ভিডিওটা পুরোপুরি আম গাছের উপরে দেখালাম আপনাদের তো যে সমস্ত মাদার প্ল্যান্টে আমগুলো দাঁড়িয়েছে সেই আমগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ এই ভিডিওরই আরেকটা নেক্সট পার্ট করব এবং সেই পার্টে কিন্তু আপনারা এই মাদার প্ল্যান্টের যে সমস্ত চারাগুলো আছে সেই চারাগুলো সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের জানাবো দাম সম্পর্কে কারণ এই ভিডিওটা যদি আমি চারাগুলো আপনাদের দেখাতাম তাহলে আমার ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত। তাই অপেক্ষা করুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন গাছ সম্পর্কে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর সবথেকে বড় কথা যেটি বলার আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমার চ্যানেলের সকল দর্শকদের তুলে ধরার চেষ্টা করবো। নমস্কার।